ভয় পাবে না, কখনো ডিপ্রেসড হবে না, ভয় পাবে না। তুমি যদি জাস্ট ভয় না পেয়ে এগিয়ে যাও কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াস চেষ্টা, মানে এটাই হচ্ছে আমি মনে করি লাইফে সাকসেসের মূল মন্ত্র। মানে মেন কি অফ সাকসেস হচ্ছে কন্টিনিউয়াস চেষ্টা, একেবারে মানে উইদাউট এনি, মানে উইদাউট ফেল এবং উইদাউট এনি হেজিটেশন তুমি যদি এগিয়ে যাও। When I see your smile, I can't decide my miles. Everywhere you are the harmony. আমরা একটা অন্যরকম জায়গায় এসেছি। আপনাদের কিন্তু এরকম জায়গায় আমরা চট করে খুব একটা আনিনে বা আনার সিচুয়েশন তৈরি হয় না। আমরা যে আজকে যেখানে আমি বসে আছি সেটা হচ্ছে এক নামে আপনারা সবাই চেনেন, একটা প্রিমিয়ার এডুকেশনাল ইনস্টিটিউটে, একটা ইনস্টিটিউট উইচ ইজ এন ইনস্টিটিউট বাই ইটসেলফ, যাদবপুর ইউনিভার্সিটিতে। এবং যার স্টোরি আমরা শুনতে এসেছি আজকে অ্যাজ পার্ট অফ হার স্টোরি, যাকে দামিনী স্যালিউট করে অত্যন্ত গর্বিত, সেই মানুষটির কাছে আজকে আমরা তার কাহিনী শুনব। তো হিয়ার অন বিহাফ অফ অল মাই দামিনী ভিউয়ার্স, আই ওয়েলকাম ডক্টর স্নেহমঞ্জু বাসু। নমস্কার। বলুন, আমি ফার্স্ট জিজ্ঞেস করি, আপনার কেমন লাগছে হার স্টোরিতে এসে? আই এম রিয়েলি ওভারওয়েলমড, এবং আমি সত্যি অত্যন্ত খুশি দামিনীর কাছে যে এরকম একটা অ্যাকনলেজমেন্ট দেওয়া হয়েছে। জেনারেলি আমরা এভাবে অ্যাকনলেজমেন্ট পাই না। এখানে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে প্রথম মহিলা রেজিস্ট্রার হিসাবে এসে এখান থেকেও আমাকে অনেক গ্রিট করা হয়েছিল, সম্বর্ধনা দেওয়া হয়েছিল, আমি সত্যি খুব খুশি। এবং দামিনীর তরফ থেকে এটাকে যে অ্যাকনলেজ করা হলো সেটাতে আমার মনে হলো শুধু আমার নয়, আমার মতো সমস্ত মেয়েদের এবং আমার ফিউচার জেনারেশনের যেসব মেয়েরা আছে, যারা প্রফেশনে আসছে, যারা পড়াশুনো করছে বা অন্যান্য দিক দিয়েও যারা এগোচ্ছে, তাদের সবার কাছে এটা একটা ইন্সপিরেশন এবং তারা আরও এগিয়ে যাবে এই এক্সাম্পলটা দেখে। আচ্ছা, এবারে আপনি আমাদের বলুন অ্যাবাউট ইয়ারসেলফ, মানে এটা তো ডক্টর স্নেহমঞ্জু বাসু একজন বিরাট প্রতিষ্ঠিত মহিলা, একটা বড় চেয়ারে বসেন, বাট আমরা একটু আপনার জার্নিটা জানতে চাই। আমার জার্নি শুরু বলতে সত্যি প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে। মফস্বলের মেয়ে এবং মফস্বল স্কুল থেকে পড়াশুনো করে পাশ করেছি। লেডি ব্রাবণের হস্টেলে, লেডি ব্রাবণ কলেজে পড়তে যখন এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বসবো হয়তো ভাবিনি। কিন্তু ক্রমশ মানে আমি একটা কথাই বুঝেছি যে মানুষ যদি তার স্বপ্নটাকে না কখনো হারায় এবং কখনো যদি থেমে না যায়, বাধা পেয়ে থেমে না যায়, তাহলে কিন্তু সে একেবারে মানে পিকে উঠতে কিন্তু সে পারবে, এটাই আমি বলতে পারি। প্রতি পদক্ষেপে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে মানুষ হিসাবেও এবং মহিলা হিসাবেও, কিন্তু সেটাতে যদি ভয় না পেয়ে সে ক্রমাগত তার স্বপ্নটাকে নিয়ে সাহস করে এগিয়ে যায়, তাহলে কিন্তু কোনো বাধাই তার কাছে বাধা নয়, এটাই আমি মনে করি। আর আপনার লাইফে সবথেকে ইন্সপায়ারিং মহিলা কে? ইন্সপায়ারিং মহিলা বলতে আমি এখনও পর্যন্ত আমার মাকেই মনে করি। যদিও মা সংসার জীবনটাই দেখেছেন, কিন্তু এত ভেরিয়াস টাইপ অফ মানুষের সঙ্গে এবং আমাদের হোল একটা বিরাট ফ্যামিলি, সেই ফ্যামিলির প্রত্যেকের ডিমান্ড যেভাবে উনি মিটিয়েছেন, আমার চোখ খোলা থেকে মর্নিং থেকে আরম্ভ করে মিড নাইট পর্যন্ত মাকে যেভাবে আমি দেখেছি, এবং তার মধ্যেও তিনি কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি ইন্সপায়ার করে যেতেন যাতে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি। এবং এখনও পর্যন্ত রেগুলার মা সকালবেলা মনে করিয়ে দেন আমি কখন ইউনিভার্সিটিতে আসছি, কাজগুলো করছি কি না, ফিরছি কখন, সেটাও উনি খবর নেন। এবং আরও যাতে মানে উন্নতিতে এগিয়ে যায় সেদিকেও উনি আমাদের সবসময় উদ্দীপনা দেন। তাই আমি মনে করি যে আমার জীবনে এখনও পর্যন্ত আমার মাই হচ্ছে সবথেকে ইন্সপায়ারিং মহিলা। এমনি মহিলা হিসাবে আমরা তো অনেকের জার্নি জানি, যেমন মনে করুন সিস্টার নিবেদিতার কথা আমরা জানি, মহাশ্বেতা দির কথা, সুচিত্রা ভট্টাচার্যের কথা, আশাপূর্ণা দেবীর কথা। আশাপূর্ণা দেবীর বইগুলো পড়লে প্রতি মুহূর্তে মনে হয় সত্যি আমরা ওই সুবর্ণলতার একটা বারান্দার জন্য তার যে আকুতি, একটা বাইরের জগতের যে আকুতি, সেটা তিনি আমাদের প্রথম দেখিয়েছেন। কিন্তু প্রতি মুহূর্তে চলার পথে আমি আমি এই যে যে ব্যালেন্সটা করে চলতে পারছি, মানে আমার ফ্যামিলি লাইফে আমার ছেলে মেয়ে আছেন, বিরাট বড় সংসার, সেখানেও আমি একমাত্র বাড়ির বউ আর কি, সেটাকে পুরোপুরি দেখে এই ইউনিভার্সিটির এই এতগুলো সেন্টার, এতগুলো স্কুল এটা চালাতে পারছি, মায়ের কাছে এই ব্যালেন্সটা, হাউ টু ব্যালেন্স বিটুইন প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ, এটা শিখেছিলাম বলে।
তাহলে আজকে যদি আপনার মাকে আপনি একটা মেসেজ দেন আমাদের দামিনীর পেজ থেকে, তাহলে আপনি কি বলবেন মাকে? আমি মাকে বলবো, মা তুমি আমাকে যে শিক্ষাটা ছোটবেলা থেকে দিয়েছিলে রান্না করতে করতে, আমাদের যে ছড়া পড়াতে পড়াতে যে শিক্ষাটা দিয়েছিলে, সেই শিক্ষাটা আমার জীবনে সম্পূর্ণভাবে সফল হয়েছে। আমি নিজে সুখী হয়েছি, খুশি হয়েছি এবং আমার চারপাশটাকে আরো সুখী করবার চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত। আমাকে যদি বলেন, আমাদের যদি একটু বলেন যে আপনার কখন খুব প্রাউড মনে হয়, মানে আমাদের প্রত্যেকের কিছু না কিছু তো মোমেন্ট অফ প্রাইড থাকে। আমাকে যদি বলেন এক কথায় যে এখন মানে এই পিরিয়ডে সাম্প্রতিক সময় আমি সবচেয়ে কখন প্রাউড ফিল করেছি, আমি বলবো কনভোকেশনের সময়, যখন রাজ্যপালের পেছনেই জাস্ট আমি থাকি এবং আমার পেছনে বাকি আমার সমস্ত মেল কলিগরা থাকেন, তখন আমি মানে সমস্ত মেল কলিগদেরকে মানে করে লিড করে আমি নিয়ে যাচ্ছি, এইটা ভেবে আমার আমি ভীষণ প্রাউড ফিল করি এবং সব মেয়েদের তরফ থেকে আমার মনে হয় যেন আমি গর্ব অনুভব করছি। আমি রিয়েলি প্রাউড ফর ইটস, রিয়েলি মোমেন্ট অফ প্রাউড। আচ্ছা, আরেকটা লাস্ট রিকোয়েস্ট আমাদের দামিনী ভিউয়ারদের জন্য, আপনার একটা মেসেজ। ওই একটাই মেসেজ যে কখনো ভয় পাবে না, কখনো ডিপ্রেসড হবে না, ভয় পাবে না। তুমি যদি জাস্ট ভয় না পেয়ে এগিয়ে যাও কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াস চেষ্টা, মানে এটাই হচ্ছে আমি মনে করি লাইফে সাকসেসের মূল মন্ত্র, মানে মেন কি অফ সাকসেস হচ্ছে কন্টিনিউয়াস চেষ্টা, একেবারে মানে উইদাউট এনি মানে উইদাউট ফেল এবং উইদাউট এনি হেজিটেশন তুমি যদি এগিয়ে যাও তাহলে তুমি ঠিক পেরে যাবে। আর আজকে ধরুন যে মেয়েরা আপনাকে দেখে এত ইন্সপায়ার, আপনার এত স্টুডেন্ট, এত ফ্যান বেস, আমি ফ্যান বেসই বলছি কারণ আমি যখন আপনি এসেছিলেন আমাদের দামিনী ছেলোৎসবের প্রোগ্রামে তখনও দেখেছিলাম যে আপনার আশা নিয়ে অনেক উন্মাদনা, আপনার স্টুডেন্টদের মধ্যে খুব উত্তেজনা, খুব খুব আমরা ইন্সপায়ার হয়েছিলাম। তো আজকে যারা ধরুন আপনার প্রফেশনে আসতে চান, শিক্ষা কথায় আসতে চান, তাদের জন্য আপনার কী মেসেজ? তাদের আমার একটাই মেসেজ যে সাহস করে এগিয়ে যাও এবং সবসময় তুমি তোমার নিজের চারপাশটা যে আছে, যারা আছে তাদেরকে যদি তুমি অনেস্টলি খুশি করে রাখতে পারো বা তাদের ভালোর কথা ভাবতে পারো, তাহলে অটোমেটিকলি তুমিও ভালো থাকবে এবং তোমার পাশের এনভায়রনমেন্ট টোটাল পরিবেশটাই ভালো থাকবে। ভয় পেও না, এগিয়ে যাও, কোনো রকম বাধায় কিন্তু বাধা নয়, বাধা এলে আমরা আরও আরও বেগে আরও স্পিডে আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো, এটাই আমার ছাত্রীদের কাছে আমার মানে মেসেজ, আজকের মেসেজ। এবং দামিনীকে আবারও আমি থ্যাংক ইউ জানাচ্ছি, আমার হার্টফেল্ট যে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি, তার কারণ এই যে অ্যাকনলেজমেন্টটা, এটা আরও অনেক মেয়েকে এই প্রফেশনে আসতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ইট ওয়াজ রিয়েলি এনকারেজিং মহিলাদের জন্য যে কোনো প্রফেশনের, আর আমাদের কাছে বিরাট অনার টু হ্যাভ ডক্টর স্নেহমঞ্জু বাসু উইথ আস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।